বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি সকালবেলায়, সকাল হয়ে গেছে, এখন বাজছে 9টা। তো কালকে তোমরা দেখলে সাতকে তো ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম, তো ঘুরে এসে আর ভিডিও করতে পারিনি। তারপরে তো মোটামুটি ওর একটু আস্তে 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 ব্যথা শুরু করলো, বিকেল থেকে তো ব্যথা শুরু করলো। ছেলে একদম পুরো কাহিল হয়ে পড়লো, আমারই আমাদেরই দেখে কষ্ট লাগছিলো। একদম রাত্রির 12টা 1টা হবে নাকি, 12টা 1টা অবধি, মোটে 1টারও পার। হ্যাঁ, এও ঘুমা, এ তো ব্যথার জন্য ঘুমাচ্ছে না, ও ব্যথার জন্য ও তো এমনিই ঘুমাচ্ছে না দাতান, ওর জন্য ও জেগে আছে। ও মোটামুটি 12:30 1টার পর ঘুমিয়েছে। তো যাই হোক, তো খুব কষ্ট পেয়েছে ছেলে, এতটাই ব্যথা। তো তারপরে জ্বর এসেছিলো প্রচণ্ড, ওষুধ টষুধ দিয়ে এখন মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। তো এখনও ব্যথা আছে, ছেলে তো এখনও বিছানা থেকে উঠতে পারছে না, হাঁটতে তো পারছে না। তুই কি করছিস বেটা? এ দেখো, গুড মর্নিং। হ্যাঁ, হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, ক্যামেরাটা হ্যালো করে দাও। হ্যালো, দুটো পায়ে, দুই পায়ে, একটা হাতে। তো এই পাটায়, পা পাটায় বেশি ব্যথা করছে, হাতই তো দিচ্ছে না। ওই বালিশের উপর পা দিয়ে ও শুয়ে আছে। কালকে তো প্রচন্ড কাঁদছিল। তো আর ডান হাতটা আর ডান পাটা মনে হয় ব্যথাটা একটু কম আছে, গায়ের টেম্পারেচারটা একটু কম আছে, ওটা খুবই বেড়ে গেছিলো। তো ওষুধ ফষুধ দিয়ে এখন ঠিক আছে। তো এইভাবে ও নড়ছেও না, চড়ছেও না, হাঁটতে তো পারছেই না। এইভাবে শুয়ে শুয়ে ও বিস্কুট খাচ্ছে, এই খাচ্ছে। কালকে যে যা করছিল ওর জন্য আর ভিডিও করতে পারিনি। আর তোমাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে, এরকম ছোট বেবি যাদের আছে, তারাও জানো এই জিনিস সিচুয়েশনটা কেমন থাকে। ভিডিও করার মতন তো ইচ্ছেও থাকে না। কি হলো বেটা, কি হলো? ও আচ্ছা, চালিয়ে দিচ্ছি বেটা। আচ্ছা, চেয়ারের উপরে বসে আছে, চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে। এ কোনদিন পড়বে, কোনদিন পড়বে, মাথা ফাটাবে। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, রাতি হয়ে গেছে, এখন 7:30 বাজছে, সন্ধে 7:30। তো ফাইনালি আজকে সারাদিন, কাল থেকে মোটামুটি কাল দুপুরের পর থেকে তো তাত উঠতে পারিনি বিছানা থেকে, চরম প্রচন্ড জ্বর। সকালেও জ্বর ছিল, তোমরা দেখেছো। হ্যাঁ, আর দেখা ছিল, শুয়েই ছিল। ফাইনালি আজকে মোটামুটি 1 ঘন্টা হলো ও একটু উঠে দাঁড়িয়েছে, খেলছে। এখন ব্যথাটা আছে, এখনও হাত দিচ্ছে বারবার, কিন্তু জ্বরটা একটু কমেছে, জ্বরও কমেছে, ব্যথাও মোটামুটি এখন কমেছে। মানে পা যেটা নড়াতে পারছিল না একেবারে, সেই পাটা এখন ওরা নড়াতে পারছে। ওরা না, সরি, ও তাতে নড়াতে পারছে। এই 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 দেখো, এই দেখুন, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, সোফায় উঠে নিজে নিজে উঠলো, নিজে নিজে উঠে এখন তাণ্ডব চালাচ্ছে। এই যে কালকে তাতার একটু ওকে, তাতাইকে দিদিকে দেখে একটু চুপচাপ ছিল, দিদিকে দেখে, যেহেতু ও চুপচাপ ছিল সেই কারণে এও একটু চুপচাপ ছিল। ব্যাস আজকে এও উঠে গেছে, একদম খেলা হয়ে ব্যাস, এরও তাণ্ডব শুরু।
রাতই তোমার কোন পায়ে লাগছিল? ও পায়ে লাগছিল ব্যথা। ও আবার রাতের বেলায় চালিও না বাবা, এখন এখন তো আন্ডব চালাচ্ছো, আবার রাতের বেলায় শুরু হয়ে যাবে তোমার। দেখা গেল দূর থেকে হাই করছে। বাপরে বাপ, দেখছেন কি দেখছো তোমরা, কি চিৎকার শিখেছে, ঘিয়ে দেখো ঘেমে গেল একদম। ও বাপরে, একে তো আমাদের গরমে ঘেমে যাচ্ছে, তারপরে এরা এত ছুটি ছুটি করে কি করে? আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।